আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয়ই সবাই রোজা রাখছেন। সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা। চলুন জেনে নিই আজকে রোজা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য। রমজান মাসে নামাজ না পড়ে শুধু রোজা রাখলে কি রোজা হয়? মাহে রমজান সহ সারা বছরে আল্লাহর কাছে বান্দার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ পন্থা হলো নামাজ। একজন ইমানদার নারী পুরুষের প্রধান করণীয় ইবাদত নামাজ প্রতিষ্ঠা করা। নামাজের সময় শরীরের শ্রেষ্ঠ অঙ্গ মাথা মাটিতে লুটিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থনা করা হয়। কারণ নামাজ হচ্ছে আল্লাহর আনুগত্যের প্রধান নির্দেশন। আল্লাহ তাআলা যেসব ইবাদত ফরজ করে দিয়েছেন তার মধ্যে সালাত অন্যতম। পবিত্র কোরআনে 82 বার সালাত কায়েমের করার কথা বলা হয়েছে। তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও, এবং যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। সুরা আল বাকারা আয়াত 43। রমজান মাসের সব ফরজ ইবাদতের মধ্যে নামাজই সবচেয়ে অগ্রগণ্য। নামাজ ইমানকে মজবুত করে। নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ইসলামের ভিত্তি 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। প্রথম 3টি গরিব, ধনী, প্রাপ্তবয়স্ক সব মুসলমানের উপর ফরজ, আর শেষের 2টি সামর্থ্যবান মুসলমানদের উপর ফরজ। নামাজ ইসলামের দ্বিতীয় রুকন বা স্তম্ভ। ইমানের পরেই নামাজের স্থান। নামাজ 12 মাসই আদায় করতে হয়, আর রোজা শুধু মাহে রমজানের ফরজ। একজন মুমিন মুসলমান বছর জুড়ে নামাজ আদায় করবেন, এটাই স্বাভাবিক। এরপর যখন পবিত্র মাহে রমজানের আগমন ঘটবে, তখন নামাজ আদায়ের পাশাপাশি রমজানের রোজাগুলোও পালন করবেন। একজন রোজাদার শুধু রোজা রাখবেন, নামাজ পড়বেন না, এমনটা কখনো কল্পনা করা যায় না। নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে প্রচুর আলোচনা রয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ বেহেশতের চাবি। চাবি ছাড়া যেমন তালাবদ্ধ ঘরে প্রবেশ করা যায় না, নামাজ কায়েম করা ব্যতীত তেমনি বেহেশতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। তিনি আরও বলেছেন, মুসলমান ও অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, অর্থাৎ মুসলমানরা নামাজ পড়েন আর অমুসলমানরা নামাজ পড়েন না। সেই হিসেবে যারা নামাজ পড়ে না তারা নিঃসন্দেহে কুফরিতে লিপ্ত, আর কাফেরদের রোজা, জাকাত, হজ কিছুই আল্লাহ দরবারে কবুল হবে না। মুমিনের জন্য প্রথম কাজ হলো নামাজির খাতায় নাম লেখানো। কাজেই নামাজ ছাড়া সব আমলি বৃথা, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। হাদিস শরীফ আছে, এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আর রোজার বেলায় যারা সেহরি খেয়ে সময় হওয়ার পূর্বে রোজা ভেঙে ফেলে, তাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এক সময় ঘুমাচ্ছিলাম, হঠাৎ 2 জন আগন্তুক এসে আমার হাত ধরে টেনে তুলে একটি উঁচু পর্বতের কাছে নিয়ে বলল, উপরে উঠুন। আমি বললাম, আমি উঠতে পারি না। তারা বলল, আমরা আপনাকে সাহায্য করব। এরপর আমি পর্বতের চূড়ে উঠলাম। সেখানে আমি আত্মচিৎকার শুনতে পেলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এটা কিসের আওয়াজ? তারা বলল, এটা হলো জাহান্নামবাসীদের আর্তনাদ। আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো এবং আমি দেখলাম কিছু মানুষকে পায়ে রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তাদের মুখের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমি বললাম, ওরা কারা? তারা বলল, এরা হলো তারাই যারা রোজা রেখে সময় হওয়ার পূর্বে রোজা ভেঙে ফেলতো। তাহলে একবার চিন্তা করুন, সারাদিন রোজা রেখেও শুধু একটু গুরুত্ব না দেওয়াতে যদি এ অবস্থা হয়, তাহলে যারা মোটেও রোজা রাখে না তাদের অবস্থা কী হবে? আর যারা নামাজ ছাড়া শুধু রোজা রাখে তাদের অবস্থাই বা কী হবে? মোট কথা হলো, নামাজ ছাড়া কোনো প্রকার ইবাদতই কোনো কাজে আসবে না, যদিও সেটা যত ভালো ইবাদতই হোক। তাই মাহে রমজানের পরিপূর্ণ সওয়াব পেতে হলে রোজা পালনের পাশাপাশি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। চলুন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং রমজান মাসের রোজা রাখি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।